হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আবার একটা নতুন কলেজ ক্যাম্পাস ট্যুর নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা চলে এসেছি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা পুরুলিয়া মেডিকেল কলেজে। তো যেটা করি আমরা, পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে ঘুরে দেখাবো, এবং আজকে আমাকে যারা হেল্প করবে এই কলেজেরই স্টুডেন্ট, তো আমাদের সাথে আছে বিশ্বজিৎ, ও হচ্ছে সেকেন্ড ইয়ার, আর এখানে আছে সৌরভ, ও হচ্ছে ফার্স্ট ইয়ার। তো সৌরভেরও একটা ইউটিউব চ্যানেল আছে মিস্টার অ্যানাস্টোমোসিস বলে, তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, যেখানে ও হচ্ছে কলেজ ব্লগ অ্যান্ড স্টাডি এইসব নিয়ে ও ভিডিও কন্টেন্ট বানায়। তো আমাদের যেটা প্ল্যান, অনেক দিন পর আজকে আবার ক্যাম্পাস ট্যুর করতে বেরিয়েছি। বেশ কিছুদিন বন্ধ ছিল আমার কাজের চাপের জন্য, তো বাকি কলেজগুলো তো করে ফেলতে হবে। তো আমরা আজকে যে পুরুলিয়া কলেজটাই করতে এসেছি, তো আমরা, তোমরা যদি আগে যদি না দেখে থাকো, উপরে প্লেলিস্ট চলে আসবে, তোমরা দেখে নিতে পারো। তো আমরা যেটা করি, পুরো আমাদের সঙ্গে হেল্পও করে কলেজের স্টুডেন্টরা, আমরা যেটা করি যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। যেমন আজকে আমরা শুরু করব কলেজের একদম গেট থেকে, এবং এখানে কিন্তু ক্যাম্পাসটা দুটো ভাগে আছে। এখানে হচ্ছে গিয়ে সুপার স্পেশালিটি বিল্ডিং অ্যান্ড একাডেমিক বিল্ডিং অ্যান্ড হোস্টেলস অ্যান্ড অল এগুলো আছে, এবং এরই যে হসপিটাল পার্টটা, এখান থেকে 8 কিলোমিটার মতো দূরে, বাট সবই ঠিকঠাক, মানে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সবই মোটামুটি ঠিকঠাকই আছে, এবং সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে দেরি না করে আমরা এবার শুরু করে দেবো, একদম যে কলেজের যে এন্ট্রান্স সেখানে গিয়ে আমরা শুরু করে দেবো। আর এটাই বলা তোমাদেরকে যে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ক্যাম্পাস ট্যুর শেয়ার তো করতেই হবে, তাই না? অবশ্যই তাহলে ভিডিওটাকে শেয়ার করবে। চলো তাহলে আমরা শুরু করে দিই। তো আমরা এখন মেন গেটে চলে এসেছি। তো মেন গেট এই পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে আমরা ঢুকবো, এবং পরপর পরপর যা আছে পরপর তোমাদেরকে দেখাতে থাকবো। তো মেন গেটে ঢোকার আগে আমরা রাস্তা দিয়েও এলাম, তো তোমরা ততক্ষণে একবার রাস্তাটা দেখে নাও, যে মেন রোড থেকে এটা মোটামুটি 100 মিটার মতো হবে, তো 100 থেকে 150 মিটার মতো হবে। হ্যাঁ, তো সেটা, তারপরেই গেট, গেটের পরেই পরপর পরপর কলেজের যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। চল, তো আমরা এই যে মেন গেট, এই হচ্ছে মেন গেট এন্ট্রান্স কলেজের, এবং যে সুপার স্পেশালিটি বিল্ডিং সেটা তো ঢুকেই, যেটা আমরা খুব সুন্দরভাবে রাস্তাটা পুরো পাকা রাস্তাই করা আছে, এবং বাঁদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা একাডেমিক বিল্ডিং, তোমাদেরকে বলে নেবো ভেতরে কী কী আছে, এবং ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা সুপার স্পেশালিটি বিল্ডিং। তো সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা দেবেন মাহাতো হসপিটাল, যেটা সদর হসপিটাল ছিল, যেটাকে বেস করে মেডিকেল কলেজটা, সেখান থেকে কিন্তু ডিপার্টমেন্টগুলো আস্তে আস্তে শিফট করে করে এখানে আসছে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো যে ওখানে কী কী আছে, তোমাদেরকে বলে নেবো। এই হচ্ছে সুপার স্পেশালিটি ব্লক। ঢুকেই ডান দিকে যে এই যে সুপার স্পেশালিটি ব্লক, এখানে একটা এন্ট্রান্স আছে, তবে মেন এন্ট্রান্সটা ওদিকে, তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো এটাই হচ্ছে সুপার স্পেশালিটি ব্লকের মেন এন্ট্রান্স। এখানে আস্তে আস্তে ডিপার্টমেন্টগুলো ওই হসপিটাল থেকে এখানে শিফট হচ্ছে। এখানে যে ডিপার্টমেন্টগুলো অলরেডি শিফট হয়ে গেছে, তার মধ্যে আছে সাইকিয়াট্রি, অপথ্যাল মানে অপথ্যালমোলজি, ডার্মাটোলজি আর ডেন্টাল মানে দন্ত। তো এইগুলো এখানে শিফট হয়ে গেছে। চলো এবার তাহলে আমরা আবার যে একাডেমিক বিল্ডিংয়ে, যেখান থেকে আমরা ডান দিকে ঘুরে এলাম, সেইখানটায় আমরা চলে যাব।
তো এই যে সুপার স্পেশালিটি ব্লকটা আমরা ডান দিকে রাখলাম, ডান দিকে রেখে সোজা গেলে পরপর হোস্টেল অ্যান্ড অল সব কিছুগুলো আছে, আর এই বাঁ দিকে হচ্ছে একাডেমিক বিল্ডিং। চলো একাডেমিক বিল্ডিংটা তোমাদেরকে একবার দেখিয়ে নেবো, বলে নেবো। এই হচ্ছে একাডেমিক বিল্ডিংটা, তাহলে একটু সামনে কোথাও চলে যাই। তো আমরা এখন একাডেমিক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বজিৎ তোমাদেরকে বলে নেবে যে কোথায় কি আছে ভেতরে। তো বিশ্বজিৎ শুরু করে। হ্যালো সবাইকে, আমি বিশ্বজিৎ মজুমদার, আমাদের ডিএমজিএমসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আমাদের এইটা কলেজের মানে যদি গ্রাউন্ড ফ্লোর বলি, তাহলে গ্রাউন্ড ফ্লোর আমাদের আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, দ্যাট ইজ স্টুডেন্ট সেকশন আছে আমাদের। তারপরে আছে আমাদের কমন রুম ফর বয়েজ অ্যান্ড গার্লস, মানে ইন্ডিভিজুয়ালি ফর বয়েজ অ্যান্ড গার্লস। তারপরে আছে আমাদের অটোপসি জোন, দ্যাট ইজ আমাদের যেখানে ডিসেকশন হয় অ্যানাটমি। তারপরে যদি আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আমরা দেখতে পাবো ওখানে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে। অ্যানাটমি ডিপার্টমেন্টের সাথে আমাদের প্রিন্সিপাল স্যার অফিস আছে, আর প্রিন্সিপাল স্যার অফিসের সাথে আমাদের আছে হলো লাইব্রেরি, আমাদের যেটা মেন সেন্ট্রাল লাইব্রেরি আছে, আর আমাদের লেকচার থিয়েটার ওয়ান আছে। তারপরে যদি আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই, সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পাবো আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে, অ্যান্ড আমাদের আছে লেকচার থিয়েটার টু, আমাদের ওখানে আরেকটাও সেন্ট্রাল লাইব্রেরি আছে, বাট ওখানে আপাতত আমাদের বইটা নেই। তারপরে যদি আমরা চলে যাই থার্ড ফ্লোরে, সেখানে আমাদের ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আছে, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আছে, অ্যান্ড সেখানেও আমাদের একটা লেকচার থিয়েটার আছে। তো তারপরে আমরা যদি ফোর্থ ফ্লোরে চলে যাই, ফোর্থ ফ্লোরে আমরা দেখতে পাবো ওখানে ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি আছে, অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি আছে, সেখানেও আমাদের একটা লেকচার থিয়েটার ফোর আছে। আর প্রত্যেকটা ফ্লোরেই আমাদের কমন ল্যাবরেটরি আছে। অ্যান্ড ফিফথ ফ্লোরে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো আমাদের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন আছে, আর সেখানে আমাদের লেকচার থিয়েটার ফাইভ আছে। তার সাথে আমাদের ওখানে আছে হলো আমাদের এক্সামিনেশন হল ওয়ান অ্যান্ড টু। তো এগুলো আমাদের প্রত্যেকটা ফ্লোরের আমাদের ডিভিশন বা প্রত্যেকটা ফ্লোরে কোন ডিপার্টমেন্ট আছে বা কী আমরা দেখতে পাবো এই কলেজের মধ্যে ঢুকলে। চলো তাহলে এবার আমরা ভেতরে ঢুকে তোমাদেরকে সেগুলো দেখিয়ে নেবো যেগুলো দেখানোর মতো। তো আমরা এখন চলে এসেছি একদম একাডেমিক বিল্ডিংয়ের সামনে, এবার আমরা ভিতরে ঢুকে পড়বো, তোমাদেরকে দেখিয়ে নেবো ভেতরে কী কী আছে। তো ঢুকেই একটা কমন ওয়েটিং জোন আছে এখানে, যেখানে আবার এখানে আজকে ভর্তির প্রসেস চলছে, সেই জন্য একটু ভিড় আছে। এই হচ্ছে কমন বসার একটা এরিয়া করা আছে। সামনেই এখানে ঢুকে গিয়ে কমন রুমটা আছে, বয়েজ এবং গার্লস দুটো কমন রুমই এখানে আছে। তো এটাই হচ্ছে বয়েজ কমন রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এবং বেশ বড়। বয়েজ কমন রুম পাশেই গার্লস কমন রুমটা আছে, একবার তোমাদেরকে দেখিয়ে নাও। এটা হচ্ছে গার্লস কমন রুম। তো ওইখানে যেখান থেকে আমরা এলাম, ওখানে সামনে বসার জায়গাগুলো যেটা কমন জায়গাটা ছিল, সেখানে এখানে বয়েজ অ্যান্ড গার্লস কমন রুমটা আছে। বাঁদিকে একটা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখানে চিপস স্টোরে যাওয়ার রাস্তা আছে, আর এখানে ডাইসেকশন রুমটা ওদের আছে। আমাদেরকে একবার জাস্ট বাইরেটা দেখিয়ে নেব, এইখানে ওদের ডাইসেকশন হলটা আছে। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে এবার ফার্স্ট ফ্লোরে চলে যাবো এবং তোমাদেরকে দেখিয়ে নেবো ভিতরে উপরে কী আছে। তো আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, তোমাদেরকে একবার দেখিয়ে নেবো কী কী আছে ফার্স্ট ফ্লোরে। তো এইদিকে প্রিন্সিপাল স্যারের অফিসটা আছে এবং এখানে এলটি ওয়ানটা আছে, তার সাথে এদিকে যদি আমরা চলে যাই এখানে সেন্ট্রাল লাইব্রেরিটা আছে, আর এখানে আমাদের টোটাল অ্যানাটমি ডিপার্টমেন্টটা আছে, অ্যানাটমি ডিপার্টমেন্ট। চলো তোমাদেরকে একবার লাইব্রেরিটা এবার ঘুরিয়ে দেখিয়ে নেব। তো আমরা চলে এসেছি সেন্ট্রাল লাইব্রেরির সামনে, এটা এখানে হিস্টোলজি ল্যাবটা আছে। তো এই হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির এন্ট্রান্স, চলো ভেতরে ঢুকে পড়ি। তো এই হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, অনেকটাই বড়, স্পেসিয়াস, এখানে সব ব্যাগ রেখে ঢুকতে হয়, খুবই সুন্দর, খুবই সুন্দর এখানে সব বইগুলো রাখা আছে। দেখো পড়াশোনা নিয়ে কোনো চাপ হবে না, এখানে প্রচুর বই আছে, সব জায়গাতেই এখন লাইব্রেরিতে প্রচুর সরকার বইয়ের প্রোভাইড বই প্রোভাইড করেছে, সো সেটা নিয়ে চাপ নিতে হবে না।
এইদিকে যে বইগুলো রাখার জায়গাগুলো এবং তার ঠিক পিছনেই এখানে বসে পড়ার যে জায়গাগুলো করা আছে, তোমরা এখানে বসে পড়াশুনো করতে পারো বইগুলোকে নিয়ে। তো লাইব্রেরির পরে আমরা তোমাদেরকে LT1টা একবার দেখিয়ে নেবো, যেটা একদম লিফটের পাশেই ছিল। LT1টা একবার দেখিয়ে নেবো। তো এই হচ্ছে লেকচার থিয়েটার 1, খুবই বড় এবং উইথ এসি। তোমরা যারা সবাই জিজ্ঞাসা করো পুরুলিয়াতে এসিটা দরকার তোমাদের, এই হচ্ছে LT1। কত সিট ক্যাপাসিটি হবে এটা? 200 সিট ক্যাপাসিটি হচ্ছে 200। সমস্ত রকম মডার্ন ইকুইপমেন্টও দেওয়া আছে, এভরিথিং। চলো তো সেকেন্ড ফ্লোরে চলে এলাম। তো এখানে মেনলি হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন, এদিকে বায়োকেমিস্ট্রি, আর এখানে লেকচার থিয়েটার 2টা আছে, তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো এটাই হচ্ছে LT2, সবই আইডেন্টিক্যাল, একই রকম, সেম সেম, একেবারেই একই এবং সেমই 200 ক্যাপাসিটি, এবং এসি। তো আমরা এখন থার্ড ফ্লোরে চলে এসেছি। তো এখানে লেকচার থিয়েটার 3টা আছে, যেটা এখনও কমপ্লিট হয়নি, বাট একই রকম হবে, তোমরা বুঝতেই পারছো। নিচের অলরেডি 2টো লেকচার থিয়েটার তোমরা দেখে নিয়েছো। তো এখানে প্যাথোলজি ডিপার্টমেন্টটা আছে আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটা আছে। হ্যাঁ, এদিকে প্যাথোলজি এবং এদিকে মাইক্রোবায়োলজি, ওই যে ডিপার্টমেন্টটা মাইক্রোবায়োলজি দেখা যাচ্ছে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আছে। চলো এবার আমরা এর উপরের ফ্লোরে চলে যাব। তো আমরা এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি। এখানে লেকচার থিয়েটার 4টা আছে, তার সঙ্গে এইদিকে ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ফিজিওলজি ডিপার্টমেন্টটা এখানে আছে, আর ওদিকে ফার্মাকোলজি ডিপার্টমেন্টটা ওদিকে আছে। তো এই হচ্ছে টোটাল ফোর্থ ফ্লোরের ব্যাপারটা। সবই মানে একটা নির্দিষ্ট ধাঁচে তৈরি নতুন মেডিকেল কলেজগুলো, এটাও তার মতোই। তো এটা হচ্ছে LT4। তো এখানে এখন কিছু স্টুডেন্টদের ক্লাস চলছে, মানে শুরু হবে, এখনও শুরু হয়নি। এটাও সেম আইডেন্টিক্যালি, হ্যাঁ, সবাই বসে আছে, এটাও এসি। এই হচ্ছে LT4। শুধু LT3টাই তাহলে কমপ্লিট হয়নি, ওটা হয়ে যাবে কিছু দিনের মধ্যেই। তো আমরা এখন ফিফথ ফ্লোরে চলে এসেছি। তো এখানে কমিউনিটি মেডিসিনের ডিপার্টমেন্টটা আছে, কমিউনিটি মেডিসিনের ডিপার্টমেন্টটা এখানে আছে, তার সঙ্গে এখানে লেকচার থিয়েটার 5টা আছে, যেটা এখনও ফাংশনিং নয়, আন্ডার কনস্ট্রাকশন, ওটাও চেয়ার টেবিলগুলো পাতা হয়নি, বাদ বাকি সবই হয়ে গেছে। চলো তোমাদেরকে এদিক দিয়ে গিয়ে একবার এক্সাম হলটা একবার দেখিয়ে নেবো। চলো তো এটা হচ্ছে এক্সাম হল 1, সেম আর একটা এক্সাম হলও আছে, এটাই হচ্ছে সব থেকে বেশি ত্রাসের জায়গা বেসিক্যালি। তো এটাই হচ্ছে এক্সাম হল 1টা। চলো মোটামুটি তো একাডেমিক বিল্ডিং মোটামুটি কভার করা হয়ে গেল। তো তারপরে আমরা এখানে একটা টি স্টল দেখতে পাচ্ছি, একটু চা খেতে হবে। তো এখানে সবাই আমরা এসেছি একটু চা খাবো, যেখানে এই যে যেখানে সবাই বসেছিলো নিচের তলায়, সেই জায়গাটাতেই এখানে টি স্টলটা আছে। তো এখানে এসে এই যে মাটির ভাড়ে চা, একটু চা খাবো, দিয়ে আবার নেক্সট এবার বাইরেটা তোমাদেরকে দেখাতে লাগবো, একাডেমিক বিল্ডিংয়ের পরে যে জিনিসগুলো আছে। হয়ে গেল আমাদের একাডেমিক বিল্ডিং। তো এই হচ্ছে সুপার স্পেশালিটি ব্লক, এই হচ্ছে একাডেমিক বিল্ডিং। এবার একাডেমিক বিল্ডিংকে বাঁ দিকে আর সুপার স্পেশালিটি ব্লককে ডান দিকে রেখে আমরা সামনের যে রাস্তা সেটা ধরে এগিয়ে যাবো, আর তোমাদেরকে দেখিয়ে নেবো এর পরে আর কী কী আছে। তো এখানে অটোপসি ব্লকটা আছে আর পাশেই অডিটোরিয়ামটা আছে, চলো তোমাদেরকে দেখিয়ে নেবো। তো এই
এই হচ্ছে একাডেমিক বিল্ডিংয়ের পেছনটা, সঙ্গে ওখানে অটোপসি ব্লকটা, আর এই হচ্ছে অডিটোরিয়াম। তো তোমাদেরকে এবার অডিটোরিয়ামটা একবার দেখিয়ে নেবো, বাট অডিটোরিয়ামটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো সামনের গেটটা বন্ধ আছে। আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকে তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে নেবো, চলো। তো আমরা পিছনের দরজা দিয়ে অডিটোরিয়ামে ঢুকে পড়লাম। তো এখানে এখনও চেয়ারগুলো পাতা হয়নি, বাট যে স্টেয়ার্সগুলো ওগুলো করা হয়ে গেছে, জাস্ট কিছুটা মানে পুরোই কমপ্লিট, জাস্ট সামান্য কাজ বাকি আছে, মানে নেক্সট প্রোগ্রামের আগে ওদের হয়ে যাবে যা মনে হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি যদি চেয়ার লাগানোর কাজটা ধরা যায় 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি কাজ শুরু করা হয়। তো এই হচ্ছে পুরো অডিটোরিয়াম এবং বসার জায়গাগুলো এখানেই বসবে, আর এই বাকি জিনিসপত্র কমপ্লিট হয়ে গেছে, ওখানে প্রজেক্টটা অন হয়ে গেছে অন করতে গিয়ে। তো এই হচ্ছে অডিটোরিয়াম। তো অডিটোরিয়ামে পরে এবার আমরা হোস্টেল আর কোয়ার্টার্সগুলো পরপর আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো, চলো এগিয়ে যাওয়া যাক। অডিটোরিয়ামে পরেই এখানে কিছু কোয়ার্টার্স আছে, এখানে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা টিচার্স কোয়ার্টার, এখানে টিচাররা থাকে, যারা এখানে এমপ্লয় টিচার্সরা আছে, এবং এখানে একটা রেসিডেন্ট ডক্টর্স কোয়ার্টার আছে, হোস্টেল রেসিডেন্ট ডক্টর্স হোস্টেল। তো এখানেও ক্যান্টিন আছে, এখানে ওরা স্টুডেন্টরাও খায়, তোমাদেরকে একবার ক্যান্টিনটা দেখিয়ে নাও। তো এটা হচ্ছে রেসিডেন্ট ডক্টর্স যে হোস্টেলের যে ক্যান্টিনটা, এখানে সবাই খেতে পারে, স্যারেরাও খায় স্টুডেন্টরাও খায়। ওকে, তো এই ছিল রেসিডেন্ট ডক্টর্স হোস্টেল আর টিচার্স কোয়ার্টার, এগুলোকে বাঁদিকে রেখে আমরা আবার এগিয়ে যাব। তো এখানে পেছনে যে হোস্টেলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা নার্সিং হোস্টেল, চলো আবার আমরা এগিয়ে যাব। তো টিচার্স কোয়ার্টারের পরেই এখানে গার্লস হোস্টেলটা আছে, এটা গার্লস হোস্টেলের এন্ট্রান্স, এই হচ্ছে টোটাল গার্লস হোস্টেলটা। আবার আমরা এগিয়ে যাব। তো এইদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা বয়েজ হোস্টেল, মানে এখানে গার্লস হোস্টেল, মাঠের ঠিক ওখানে সুপার স্পেশালিটি বিল্ডিংটা দেখা যাচ্ছে, এবং ওদিকটাই হচ্ছে বয়েজ হোস্টেলটা, এবং এখানে আরো কিছু কোয়ার্টার্স আছে, তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। তো গার্লস হোস্টেলের পরেই যেখানে এখানে বাঁদিকে স্টাফ কোয়ার্টারটা আছে, এবং তার ঠিক উল্টো দিকে ইন্টার্ন হোস্টেলটা আছে, চলো ইন্টার্ন হোস্টেলের ভেতরে তোমাদেরকে একবার ঢুকে দেখিয়ে নেব। এই হচ্ছে ইন্টার্ন হোস্টেল। তো এই হচ্ছে ইন্টার্ন হোস্টেলের এন্ট্রি, এটা একটা এন্ট্রি, ওটা একটা এন্ট্রি, ওটা ফাংশনিং আছে, ওটা দিয়ে আমরা ঢুকে পড়ব। হচ্ছে এন্ট্রান্স, বা যে কোনো একটা ফ্লোরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব। তো হচ্ছে এই হচ্ছে ইন্টার্ন হোস্টেলের ভেতরটা, এইভাবে দুদিকে রুমগুলো আছে, বাথরুম অ্যান্ড অল, এই হচ্ছে ইন্টার্ন হোস্টেল। তো এখানে যেখানে ক্যাম্পাসটা শেষ হচ্ছে সেখানেই হচ্ছে একদম রেল লাইন, এই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে স্টাফ কোয়ার্টার আর ইন্টার্ন হোস্টেলের পরেই। এরপরে আমরা যেটা করব, আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাব বয়েজ হোস্টেলের দিকে, যেটা তোমাদেরকে অলরেডি দেখালাম মাঠের ওই পারটাই আছে। তো আমরা এবার বয়েজ হোস্টেলের দিকে চলে যাবো, এবং তারপর বয়েজ হোস্টেলটা তোমাদেরকে দেখিয়ে নেবো। এই হচ্ছে গার্লস হোস্টেল, আর এই হচ্ছে সুন্দর একটা মাঠ যেখানে ওরা খেলাধুলা করে, আর ওই হচ্ছে বয়েজ হোস্টেল। চলো বয়েজ হোস্টেলটা এবার দেখি। তো এই হচ্ছে বয়েজ হোস্টেলের ফ্রন্টটা, এবং বেশ সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে ইন্টার্ন হোস্টেলের পেছনটা, ওই গার্লস হোস্টেল, ওইদিকে যে টিচার্স কোয়ার্টার অ্যান্ড অল,
এদিকে মাঠ, আর এই হচ্ছে সুপার স্পেশালিটি ব্লকটা। মাঠ বেশ বড় খেলাধুলা করার জন্য। চলো এবার আমরা বয়েজ হোস্টেলের ভিতরে ঢুকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব। তো এই হচ্ছে বয়েজ হোস্টেলের এন্ট্রিতে ঢোকার পর এখানে লিফটগুলো আছে, এখানে একটা অফিস আছে, এদিকে ক্যান্টিনটা আছে। চলো ক্যান্টিনটা একবার তোমাদের দেখিয়ে নিই। তো এই হচ্ছে ক্যান্টিন, সবাই খাচ্ছে, বেশ বড় ক্যান্টিন, সুন্দর ভর্তি ভর্তি ক্যান্টিন। করোনার সময় সব তোমরা ফাঁকা ফাঁকা ক্যান্টিন দেখতে পেয়েছিলে অন্য ক্যাম্পাস ট্যুরগুলোতে। চলো এবার আমরা একটা যে কোনো ফ্লোরে চলে যাব। তো ক্যান্টিনের ঠিক পাশে একটা এখানে এদের রিক্রিয়েশন রুম আছে, এখানে টিভি আছে, এখানে সব আড্ডা টাড্ডা হয় আর কি। তো আমরা চলে এলাম লিফটে করে সেকেন্ড ফ্লোরে। তো এইভাবেই আছে রো এবং তার দুপাশে রুমগুলো আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন, এখন কোনো অসুবিধাই হওয়ার কথা নেই। এদিকে বাথরুম অ্যান্ড অল, এদিকে বেসিনগুলো আছে। তো এই হচ্ছে বয়েজ হোস্টেল। এক একটা রুমে কতজন করে থাকে? তিনজন করে থাকে। চলো তাহলে এবার আমরা দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। বয়েজ হোস্টেলের পরে আমরা বেরিয়ে গেলাম ক্যাম্পাস থেকে, দিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে এবার যে হসপিটালটা, যেটা এখান থেকে 7-8 কিলোমিটার দূরে, রাস্তা দিয়ে যেতে হবে এবং সেটা দেখিয়ে নিয়ে তারপর আবার আমরা ক্যাম্পাসে ফিরে আসবো। চলো তাহলে রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে নিই। তো এই হচ্ছে কলেজ থেকে যে শহরে ঢোকার যে রাস্তাটা, চলো তোমাদেরকে এটাও একবার দেখিয়ে নেব। তো আমরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে হসপিটাল ক্যাম্পাসটায় চলে এলাম। তো এটা মোটামুটি একটু দূরে, তো বাইকে যদি হয় তাহলে 15 মিনিট বাইকে, মোটামুটি 15 মিনিট, টোটোতে 20-30 মিনিট, 20-30 মিনিট রাস্তাটা তো তোমরা দেখেই নিলে এতক্ষণে। তো এরপর আমরা হসপিটালের এই যে গেটে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে হসপিটালটা একবার ঘুরে দেখিয়ে নেবো, তারপরে আবার আমরা কলেজ ক্যাম্পাসে ফিরে যাবো। আচ্ছা, যখন কোনো ওয়ার্ড ডিউটি হোক, ওয়ার্ডে ক্লাস হোক, তখন কিন্তু বাস প্রোভাইড করে দেওয়া হয়। সো সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। আর দেখলে শহরে ঢুকে গেলেই মানে ওই 5-7 মিনিটের ডিস্টেন্স যেটা কলেজটা মানে শহরটাকে টাচ করার জন্য, তারপরে পুরো যা তোমরা এতক্ষণ ধরে দেখতে পেলে যথেষ্ট, একজন মানে স্টুডেন্টের থাকা খাওয়ার জন্য যথেষ্ট। তোমরা যে ভয়টা পাচ্ছিলে, বা আমিও মাঝে মাঝে ভাবতাম যে পুরুলিয়া মানে কেমন হবে, একদম বড় টাউন, এটা নিয়ে কোনো ডাউট নেই। চলো হসপিটালটা তোমাদেরকে ঘুরে দেখি। তো গেটে এন্টার করেই এখানে দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে বোর্ডটা দেওয়া আছে, এবং আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাব এবং তোমাদেরকে বলে নেব। তো গেট দিয়ে ঢুকেই একদম শুরুতেই যেটা আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি। এখানে যাই ইমার্জেন্সি, এখান থেকেই সব কিছু চারিদিকে পেশেন্টরা ছড়িয়ে পড়বে। এই হচ্ছে ইমার্জেন্সি বিল্ডিং। তো ইমার্জেন্সি বিল্ডিং নিচেরটা হচ্ছে ইমার্জেন্সি, তারপরে যে ফার্স্ট ফ্লোর সেটা হচ্ছে ওটি কমপ্লেক্স আছে, তারপরে আছে সার্জারি ওয়ার্ডটা আছে, তারপরে ওটি
তোমার আইসিইউ সিসিইউ ওগুলো আছে, তার উপরে একদম মেডিসিন ওয়ার্ডটা আছে। চলো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাবো আর তোমাদেরকে দেখিয়ে নেবো। তো এটা ইমার্জেন্সি বাড়িরই এক্সটেনশন, যেটা এই যে সামনে থেকে আমরা এগিয়ে আসছি। তো এখানে ফার্স্ট ফ্লোরে গাইনি এসএনসিউ এগুলো আছে, সেকেন্ড ফ্লোরেও গাইনি আছে, এবং উপরে টপ ফ্লোরে মেডিসিনটা এক্সটেন্ড করছে। চলো আমরা আরও ভেতরের দিকে ঢুকে যাবো এবার। ওইদিকে ইমার্জেন্সি বাড়ি, ওই যে গেট, এবং কিছুটা এগিয়ে এসে এখানে হচ্ছে পেডিয়াট্রিক বিভাগটা। এই হচ্ছে পেডিয়াট্রিক বিভাগ, এই হচ্ছে পেডিয়াট্রিক বিভাগ, এগুলো হচ্ছে বুড়ার কর্মক্ষেত্র, এখানেই ওর ডিউটি পড়ে। চলো আমরা আরও এগিয়ে যাই। তো আমরা ওই সামনে থেকে গেটের ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম সামনেটাই। তো এখানে যেটা আছে, এখানে এটা যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা ফ্লু ক্লিনিক আছে। এখানে রাস্তাটা বেশ কয়েকটা ভাগ হয়ে গেছে, তো এখানে রাস্তাটা তিন চার দিকে ভাগ হয়ে গেছে। তো এখানে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে মর্গ আছে এখানে, তারপর টিবি ক্লিনিকটা আছে, আর এখানে আইসোলেশন ওয়ার্ডটা আছে সামনে, ওই যে যেটা দেখা যাচ্ছে ওখানে আইসোলেশন ওয়ার্ডটা আছে। তারপর রাস্তাটা এদিকে ডান দিকে ঘুরে এদিকে চলে যাচ্ছে। তো এপারে এখানে একটা ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার আছে বাচ্চাদের। তো তারপরে আমরা আবার ডান দিকে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম ওটা ধরে এগিয়ে যাচ্ছি, এখানে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে নেবো। চলো এগিয়ে যাওয়া যাক। তো কিছু দূর এগিয়ে এসে এখানে ইউএসজি রুমটা আছে দেখতে পাচ্ছি, ইউএসজি রুমটা এখানে আছে। তো আবার ইউএসজি রুমটাকে ডান দিকে রেখে আমরা আবার এগিয়ে যাচ্ছি। তো আমরা এদিক থেকে এলাম, রাস্তাটা আবার এখানে ডান দিকে ঘুরে গেছে। এখানে একটা ডটস ভ্যাকসিনেশনের সেন্টার আছে, আবার রাস্তাটা আবার এখানে ডান দিকে ঘুরে যাচ্ছে, আমরা আবার এটা ধরে এগিয়ে যাবো। এখানে আর একটা গেট সামনে আছে, আর একটা এন্ট্রি গেট। চলো এগিয়ে যাওয়া যাক। বেসিক্যালি তোমরা যে ওই দিকে রাস্তাটা ছিলাম, যে তোমরা যে বিল্ডিংয়ের সামনেগুলো দেখতে পাচ্ছিলে, সেই বিল্ডিংয়েরই পিছন দিকগুলো এদিক থেকে দেখা যাচ্ছে, যেগুলো তোমাদের ওখানে ইমার্জেন্সি সার্জারি মেডিসিন যেসব ওয়ার্ডগুলো বললাম সেগুলির পিছন দিকগুলো এখানে দেখা যাচ্ছে। দূর এগিয়ে এসে এখানে কিন্তু এসএনসিউর আর একটা এন্ট্রি, এবং এখানে ব্লাড ব্যাঙ্কটা এখানে আছে দেখা যাচ্ছে, ব্লাড ব্যাঙ্কটা আর এসএনসিউটা এখানে আছে। চলো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো। তো এই দিকটা দিয়ে আমরা এলাম, এখানে আর একটা গেট আছে। তো এখানে যে আউটডোরের যে ঠিক ওষুধ নেওয়ার জায়গাগুলো, আউটডোরে দেখানোর পর যেখান থেকে ওষুধগুলো নেওয়া হয় সেই জায়গাগুলো, আর এখানে আউটডোরে একটা এন্ট্রি আছে, আবার সামনের দিকেও একটা এন্ট্রি আছে। তো চলো তোমাদেরকে ওই গেটের কাছটায় গিয়ে তোমাদেরকে বলে নেবো আউটডোর কমপ্লেক্সে কী কী আছে, কী কী হয় না হয়। তো তোমরা বুঝতেই পারছো ওই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে এলাম, এটা হচ্ছে আর একটা গেট দেবেন মহাতো মেডিকেল কলেজে, মানে এটা হচ্ছে দেখো আউটডোর গেট। আর ওই দিকে যে গেটটা আমরা ওইটা দিয়ে ঢুকেছিলাম ওইটা হচ্ছে ইমার্জেন্সি গেট, এবং এটা হচ্ছে আউটডোর গেট। চলো ভেতরে একবার ঢুকে তোমাদেরকে জাস্ট বলে নিই, এটা হচ্ছে আউটডোর বিল্ডিং, এবং তোমাদেরকে অলরেডি দেখালাম যে যেখানে ওষুধ নেওয়া হয়, এবং এটা হচ্ছে আউটডোর বিল্ডিংয়ের এন্ট্রি গেট। এখানে ফেয়ার প্রাইস মেডিসিন শপটাও আছে। তো এখানে বলে নেবো কী কী আউটডোরে কী কী ডিপার্টমেন্টগুলো এখানে আছে। তো এই যে আউটডোর কমপ্লেক্সটা তোমরা দেখছো, এখানে মোটামুটি তোমার যেগুলো ওইখানে ট্রান্সফার হয়ে গেছে, যেমন ডার্মা অপথ্যাল ওইগুলো বাদ দিয়ে, মানে গাইনি সার্জারি পেড অর্থোপেডিক্স ইএনটি সবই এখানে এই আউটডোর কমপ্লেক্সের মধ্যে সেইগুলো আছে। এবং আস্তে আস্তে হয়তো এগুলো আস্তে আস্তে একটু একটু করে পুরোটাই ওখানে ট্রান্সফার হয়ে যাবে, এরকম একটা প্ল্যান আছে। আর তোমরা যে ইমার্জেন্সির ওইদিকে যে গেটগুলো দেখলে, মেডিসিন গাইনির যে এন্ট্রিগুলো দেখলে, সেখানে এই দিকেও একটা কিন্তু এন্ট্রি তার করা আছে হসপিটালে ঢোকার জন্য। তো পুরোপুরি একটা দুটো এলকে জয়েন করে দিলে যাওয়া হয় সেই রকম, ওদিক দিয়ে ঢুকে আমরা এক পাক মেরে আবার এদিক দিয়ে এলাম। তো এই ছিল মোটামুটি দেবেন মহাতো মেডিকেল কলেজের ক্যাম্পাসটা। তো এটা ড্রোন শট নিলাম না, কারণ এখানে বিল্ডিংগুলো যেহেতু নিচু, ড্রোন শটে সেরকম কিছু আসবে না। তো চলো তাহলে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিয়ে আমরা আবার ক্যাম্পাসে ফিরে যাবো, কলেজ ক্যাম্পাসে।
তো তাহলে তোমরা দেখে নিলে দেবেন মাহাতো হসপিটালটা। এবার যেটা প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে যে আমরা মানে আমাদের আস্তে আস্তে এখান থেকে ডিপার্টমেন্টগুলো কয়েকটা ডিপার্টমেন্ট বাদ দিয়ে সব কিছুই আস্তে আস্তে ওই যে ক্যাম্পাসটা ওটাই নিয়ে চলে যাওয়া। এবার এটা একটা সরকারি ব্যাপার, কতদিন লাগবে সেটা তো এখনই বলা হ্যাঁ অনেকটা হয়েও গেছে, সময় লাগবে, তবে যাই হয়ে যাক এটা যে ডিস্টেন্সটা আছে তাতে এমন কিছু ম্যাটার করবে না, যা শেখার ইচ্ছা থাকবে সে এখানে এসেও শিখে নিতে পারবে, আর 8-10 মিনিটের ডিস্টেন্স তাকে আটকে রাখতে পারবে না। চলো তাহলে একেবারে ক্যাম্পাসে গিয়ে একদম সেই মাঠে গিয়ে যেখানে ইন্ট্রো দিয়েছিলাম সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চল। তাহলে বন্ধুরা তোমাদেরকে আজকে ঘুরে দেখালাম দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সবাই প্রচুর হেল্প করেছে, সব স্টুডেন্টরাই হেল্প করেছে, বিশ্বজিৎ ছিল, সৌরভ ছিল, তো খুব মজা হলো আমাদের। পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে ঘুরে দেখালাম, একাডেমিক বিল্ডিং দেখালাম, সুপার স্পেশালিটি বিল্ডিং দেখালাম, সমস্ত হোস্টেল দেখালাম, হসপিটালটাও দেখালাম যেটা সদর হসপিটাল সেটাও তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো তাহলে আরও যে কটা মেডিকেল কলেজ আছে আমি চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়, আর নতুন যে কলেজগুলো হয়েছে সেগুলো ভাবছি যে ওগুলো তো এখনও ইনকমপ্লিট আছে কনস্ট্রাকশন, কিছুদিনের মধ্যে যদি করা যায় বা যেগুলো নিয়ে হাইপ তৈরি হয়েছে সেগুলো যাতে করে দেওয়া যায় সেরকম একটা চেষ্টা আমি করছি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর অ্যাডমিশনও শুরু হয়ে গেছে, নতুন ছেলেমেয়েরা যারা এবছর ঢুকছে অলরেডি আজকে পুরুলিয়াতেও অ্যাডমিশন ছিল, সব জায়গায় অ্যাডমিশন শুরু হয়ে গেছে সবাইকে। 2022 নিটের অ্যাডমিশন যেটা শুরু হয়ে গেছে ফার্স্ট কাউন্সেলিংয়ে, সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক, সবাই তোমরা নতুন নতুন কলেজে যাও, প্রচুর আনন্দ করো, তোমরা সবাই খুব ভালো থাকো। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে, টাটা। তাহলে বন্ধুরা বারবার যেটা বলতে ভুলে যাচ্ছি এটা হচ্ছে বুড়া, বুড়া মানে হচ্ছে শুভঙ্কর সিনহা, এ প্রবাদ মানে প্রবাদ প্রতিম বুড়া, মানে ব্রহ্মাণ্ডের আগে এর জন্ম হয়েছিল। তো ও হচ্ছে আমার ব্যাচমেট কাম শেষের দিকে রুমমেট, এবং এখনও পুরুলিয়া সদর হসপিটালে এসএনসি ওএমও, ও পুরো যে ভিডিওটাতে পুরোটাই হেল্প করেছে, প্লাস ওর হসপিটাল পার্টটা যে শুটিংটা সেটাতে ও পুরোটাই হেল্প করেছে, কারণ ওরা একটু ছোটো, ও হসপিটাল পার্টটা পুরোটাই জানে কারণ ওটাই ওর ডিউটির জায়গা। তো এই হচ্ছে বুড়া, বারবার বলতে ভুলে যাচ্ছিলাম বলে ঘোষা হয়েছে, চলো।